বিদ্যুৎ চুরি প্রতিবাদ করে প্রতিবাদীদের ওপর হামলা চালান দুষ্কৃতীরা বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বানুটোলা গ্রামে এই ঘটনায় প্রতিবাদী এক মহিলার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় এমনকি তার বাড়ি থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও এক ভরি সোনার চেন লুট করে দুষ্কৃতীরা বলে অভিযোগ বিষয়টি নিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছে আক্রান্তের পরিবার কিন্তু পুলিশ অভিযুক্তদের না ধরে পাল্টা অভিযোগকারীদের দুজনকে আটক করেছে বলে অভিযোগ মোথাবাড়ি থানায় পুলিশ জানিয়েছেন কদিন আগে একটি গোলমালের ঘটনা ঘটেছিল দুই পক্ষের তরফ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই মোতাবেক পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্তের নাম সেলিম জাহাঙ্গীর আব্দুল রহমান আতাউর রহমান নুরসেদ আলী এবং ইজতানু বিবি গত আটই মার্চ রাতে এই হামলার ঘটনা ঘটলেও গুরুতর জখম ওই দুজন চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বাকিরা রয়েছে বঙ্গিটলা গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ চুরির বিষয়টি নিয়ে মোথাবাড়ি থানা এবং স্থানীয় এলাকার বিদ্যুৎ দপ্তরে দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্তের পরিবার পুলিশ সূত্রে খবর বানুটোলা এলাকার একটি মসজিদ থেকে অভিযুক্ত হোসেন শেখ মহসিন শেখ ইসরায়েল শেখ সহ আরও বেশ কয়েকজন বিদ্যুৎ চুরি করে মাছ চাষ করা পুকুরে জল ভরাট করে পাম্প চালানোর কাজে ব্যবহার করছিল পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা গত আট তারিখ সকালবেলা আমাদের বানরপোলা জামে মসজিদের মিটার হইতে ইসরায়েল শেখ মোহসিন শেখ ও হাসেন শেখ নামের তিন ব্যক্তি মসজিদের পাশে থাকা এক মাছ চাষ পুকুরে অবৈধভাবে লাইন কানেকশন নিয়ে মার্শাল চালাত আমাদের সমাজের লোক তাতে বিরোধিতা করতে গেলে রাত্রে সালেহে সভা ডাকা হয় সালেহে সবাই তারা যৌথভাবে আমরা বিরোধিতা করলে সমাজের ওপর আক্রমণ করে আক্রমণে উপস্থিত ছিলেন সাইদুল শেখ মুস্তাক শেখ ও আফজাল শেখ মহাসেন শেখ ইউসুফ শেখ এবং ইসরাইল শেখ তারা আমাদের প্রতি আক্রমণ করে আক্রমণের ফলে আমাদের আতাউর শেখ রহমান শেখ ও নুরশের শেখ ও আমাদের একজন বদি ইজ্জাতুন বিবি গুরুতর আহত হয় তাদেরকে আহত অবস্থায় বাইডলা গ্রামের হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে তারা মালদা রেফার রেফার করে পরবর্তীতে আবার ওরা বাড়িতে রাত্রে চড়াও হয়ে হাসুয়া নিয়ে বাড়ি থেকে এক ভরে সোনা ও পঁচিশ সার নিয়ে চম্পট দেয় চম্পটের পর তারা বলে যায় যে আমরা পুলিশ কেস করলে নাকি তারা আমাদের জানে হুমকি দেয় এবং আমরা এটা নিয়ে ইলেকট্রিসিটিতে অফিসে অভিযোগ দিয়েছি এবং থানাতেও অভিযোগ দিয়েছি হ্যাঁ এখন অভিযোগ দিয়েছে দেখা যাক আর ওনারা বক্তব্য বক্তব্যেছিল আমরা ঈদগাহ জমি দখল করার জন্য নাকি ওদের উপর অত্যাচার চালিয়েছি সেটা সম্পূর্ণ ভিত্তি প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন তার নিয়ে গিয়ে নিজস্ব ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি মালদা থেকে দেবসিংহের এর রিপোর্ট আনন্দ বার্তা